হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর চৈতালি বলাকে সবাইকে ওয়েলকাম। তো অনেকদিন পরে আবার চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে। 1 জানুয়ারির পরে একটা ভিডিও এসে, মানে 1 জানুয়ারির পরে 1 জানুয়ারির ভিডিওটা গেছিল, তারপরে আর একটা ভিডিও গেছে মন্দির উদযাপনের, তারপরে এই আবার একটা ভিডিও নিয়ে বসেছি। সন্ধ্যাবেলা বোরিং লাগছিল, তো সেই জন্যে তোমাদের পাশেই বসে পড়লাম একটু ক্যামেরাটা অন করে। তো কি বলো তো, ঠান্ডা প্রচণ্ড পড়েছে, আর ঠান্ডায় একটু অসুবিধা হচ্ছে তোমরা সবাই জানো। আর তোমাদেরও কেমন ঠান্ডা লাগছে, তোমরা কে কোথায় থাকো কেমন ঠান্ডা লাগছে জানি না, কিন্তু এখানে আমি থাকি, এখানে ভীষণ ঠান্ডা পড়েছে। আর এই দেখো কি বলো তো, এটা তোমাদের সেই ছোট্ট দাদু, দেখেছো দাদুর মুখটা পুরো ঢাকা, এমন ঠান্ডা পড়েছে। দেখো কত সোয়েটার পড়েছে, এই একটা সোয়েটার আর এই একটা সোয়েটার, ঠিক আছে, এইটাতে তো পুরো ঢাকা থাকে, শুধু চোখ দুটো বেরিয়ে থাকে। এইটা কেমন লাগছে বলো তো তোমরা, ওর মধ্যে সম্মক চললো, সম্মক চললো একটা ফিল্ম আছে না, কি জানো ওই ফিল্মটা, রাবণ, রাবণ জীবন রাবণ, উসকি তারা লাগ রা হ্যায় না বন্ধুরা, লাগ রা জীবন রাবণ, রাবণ জীবন রাবণ, তোমরা ফিল্ম দেখেছো নিশ্চয়ই, ওই ফিল্মের মতো সেম এইরকম একটা পোশাক পরে রাবণ থাকবে। তো যাই হোক, এটা রাবণ নয়, এটা হচ্ছে আমাদের ছোট দাদু। আর চোখ দুটো দেখা যাচ্ছে না, একদম। আচ্ছা দাদু নামটা রয়ে গেছে, বাড়িতে বললে ও একটু খুশি হয় আর রেগেও যায় মাঝে মাঝে, তো আমি মাঝে মাঝে বলে ডাকি, আসলে দাদু নয় এটা, ঠিক আছে। তো বন্ধুরা, ঠান্ডার সময় দেখো এই আমি ভিডিও করতে বসেছি, আর ও অবস্থাটা দেখো, শুধু আমার কোলের মধ্যে ঢুকে গেছে পুরো, আর আমিও বসে আছি বকছি তোমাদের সঙ্গে, আর ও আমাকে ছেড়খানি করছে, আমার এখানে মুখে এমনি করছে, চুল টানছে, আবার কোলে দেখো শুয়ে পড়েছে। দেখো আমাকে দেখতে তো দাও, শোনা হাই করে দাও বন্ধুদের, হাই হাই বলো, সবাই কেমন আছো, সবাই কেমন আছো, ঠিক করে বলো, মুখে হাত দিয়ে না, এইভাবে বললে বন্ধুরা রেগে যায়, বলে ছেলেটা কেমন করে ভিডিওতে, এসে ভালো করে কিছু বলে না, বলো সবাই কেমন আছো বন্ধুরা, সবাই কেমন, প্রণাম বলো, সবাই কেমন, প্রণাম, হ্যাঁ বলো বন্ধুরা, বন্ধুরা সবাই কেমন আছো, ভালো আছি আমি, বলো বলেছ, আচ্ছা। তো বন্ধুরা আজকে আমরা, আমি একটু খুশি, বেশি খুশি মনে হচ্ছে তোমাদের চেহারা দেখে, তাই না? আর ও আমার, তোমাদের দাদুও খুশি, ছোট দাদু, কি বলতো বাইরে বেরোলে অনেক অসুবিধা হয়, আর অনেক দিন ধরেই তো মানে বাইরে বেরোলেই প্রচুরভাবে অসুবিধা হয় ভিডিও দিতে। তো তোমাদের দাদা ভাই অনেকদিন ধরে জিনিসটা লক্ষ্য করেছে, করে আমাকে একটা গিফট করেছে, তা কি গিফট তো সেটা তো বলেনি, তো ওই জন্যে একটা কিছু পার্সেল এসেছে, দেখো এই পার্সেলটা, দাঁড়ো আমি খুলে দিকে দাও, এই দেখো পার্সেল এসেছে আজকে একটা, তো এর মধ্যে কি তো আমি জানি না, আমাকে তো কিছু বলেনি, আর আমাকে না জানিয়ে এটা ফ্লিপকার্টে অর্ডার করেছে। তো পার্সেলটা আজকে বিকালে এসছে, আমাকে বলেছিল পার্সেল, আমাকেও বলেনি মানে বাবুকে বলেছিল পার্সেলটা নিয়ে নিতে, ঠিক আছে। এবার গলিতে এসেছে, পাশের কেউ নিয়ে রেখেছিল, তো দেখ খুলে দেখা যাক কি আছে এর মধ্যে আমার জন্য সারপ্রাইজ। আমি 1 জানুয়ারিতে ঘুরতে গেছিলাম, তখন আমি মানে একটা কিছু দাবি করেছিলাম, তো সেটা বলেছিল আমি পরে দেবো, তো সেটাই হতে পারে, ইয়া তোর নিজের পছন্দ মতো একটা কিছু হতে পারে, হ্যাঁ না কিছু তো হবে। তো মনটা আমার খুবই খুশি বন্ধুরা, আমার মনে হচ্ছে এর মধ্যে একটা ভালো ফোন আছে, জানো তো, দেখা যাক, হ্যাঁ না, তোমরাও একটু ওয়েট করো 2 মিনিট, খুলি এটাকে, দাও এটা মুখে দিও না, ফেলে দাও, এটা খুলে দিয়েছে আগের থেকে, দেখো মুখে দিতে শুরু করেছে, আমি তো জানি না, দেখিনি, আমি এই প্রথম দেখবো, ফার্স্ট টাইম তোমাদের সামনে, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, হ্যাঁ না, তোমরাও তো আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, লাইক করো, তোমরাও আমার ফ্যামিলি, তো আমাকে ভালোবাসো, তো ওই জন্য একা একা খুশি ভাগ নেবো, তো ওই জন্য ভাবলাম যে তোমাদের একটু দেখাই, হ্যাঁ না, খুশির ভাগ তো তোমাদেরও দিতে নিতে, তোমাদের কাছেও বলতে ইচ্ছা হয়, তাই না? ও দেখো কি এনেছে, এই দেখো কি বলে দাও বন্ধুরা, কি বলে দাও শোনা, এটা কি ইয়ারবাডস, হ্যাঁ ইয়ারবাডস এনেছে, বাডস, আর এটা কোন কোম্পানি, বডস কোম্পানির। তো বন্ধুরা কি ব্যাপার, আমাকে আজকাল এত বেশি ভালোবাসছে, বডস এনে দিয়েছে আমার জন্যে, বিশাল ব্যাপার বন্ধুরা, ঠিক আছে
তো দেখা যাক, চলো খুলেই দেখি কেমন। খুলছি, তোমরাও একটু দেখে নাও। ও, বিশাল ব্যাপার বন্ধুরা, দেখো কি কি দিয়েছে। আর এর মধ্যে এই যে বসটা তো, তাই তো বলি, তো আমার জন্য সারপ্রাইজ এনেছে তোমাদের দাদা ভাই। আমি তো ভাবছিলাম অন্য ফোন টোন হবে ভালো কোম্পানির, হ্যাঁ না, কিন্তু না, ফোন নয়, এটা কি বলো তো, ইয়ারবডস। তো বন্ধুরা, এটা নিয়ে আসার কারণটা, এটা তোমার দাদা আমাকে সার্ভাই দিয়েছে, আর ইয়ারবডস তো ব্যবহার করে, কিন্তু কি বলো তো, আমার জন্যেই ফার্স্ট টাইম, আমার নাম করে অর্ডার করেছে ফার্স্ট টাইম, যে আমার অসুবিধা হয় ওই কারণেই। দেখো দেখেছে, ভালো, দেখো কি সুন্দর, এই দেখো কোম্পানির নামটা লেখা দেখেছো, এই দেখো, ভালো, দেখো ব্ল্যাক কালারের, ব্ল্যাক কালার, এই কোম্পানির, এই বট কোম্পানির বাটসগুলোই ভালোই হয়, কারণ আমাদের ঘরে সবাই ব্যবহার করে, আর আমার জন্য এটাই অর্ডার করেছে তোমাদের দাদা ভাই, অনেক দিন চলে। তোমরা, তোমাদের যদি কারো দরকার পড়ে তো তোমরা অর্ডার করে, এটা এই কোম্পানি অর্ডার করে ইউজ করে দেখতে পারো, ভালো লাগলে আর কি, মানে সবার পছন্দ তো সমান নয়, তো আমাদের ভালো লাগে বলে তোমাদেরও ভালো লাগতে নাই বা পারে, কিন্তু ভালো লাগতেও পারে, হ্যাঁ না। তো তোমরা একটু, যাদের দরকার, যারা বাইরে বেরো, ডিউটি যাও বা রাস্তায়, সবাই মানে প্রতি প্রত্যেকেরই এটা দরকার, মোটো করে বাড়িতে তো ব্যবহার করেই করে সবাই, আর বাইরে যারা বেরো তাদের তো অটোমেটিক চাই, তাই না, সব সময় চাই, তো ব্যবহার করো। তো আমার, আমার খুবই ভালো হয়েছে এটা অর্ডার করে, খুবই অসুবিধা হচ্ছিলো, কারণ বাইরে বেরোলে ভিডিও দেওয়া যায় না ভালো করে, আর ভিডিও দিই না দিই, ফোন চালালে মানে এটার সঙ্গে কানেক্ট করে গানে দিলে আর অসুবিধা হয় না, তাই তো। তাই প্রথমবার আমার জন্যে এই ওয়ার্ডস এলো, আর তোমাদের দাদাভাই সেটা না জানিয়ে, আমাকে না জানিয়ে অর্ডার করেছিল, করেছে, আজকে দেখলাম খুলে, তো তোমাদেরও দেখালাম, দেখো ভালো, খুবই ভালো, ঠিক আছে। যারা বাইরে যাও তারা এটা ব্যবহার করবে, সবসময় ব্যবহার করো মোটামুটি আর কি, এই আমার বলে আমি বলছি না, তোমরাও অর্ডার করে দেখতে পারো, ঠিক আছে। আর তোমাদের দাদু দেখো কি করছে, খুবই খুশি, দেখো এটা ধরে নিয়ে, মানে ওটা খুলে কানে দেওয়ার টাইম নেই, ওইটা ধরে ধরো প্যাকেট ডিব্বাটা ধরে কানে লাগাচ্ছে এইভাবে, মানে দাদু না, এই নয় যে জানে না কানে দিতে, ঠিক আছে জানে, কিন্তু দেখো দেখো ডাব্বাটা ধরে কানের গায়ে লাগাচ্ছে, পুরো ডাব্বাটাই এক কানে যাবে কি, তোমরাই বলো। তো বন্ধুরা যাই হোক, খুবই খুশি একটা, আর তোমাদের দাদা ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আর হচ্ছে এটা আমাকে না জানিয়ে নিয়ে আসার জন্যে, কারণ ও বুঝে গেছে যে আমার খুবই অসুবিধা হচ্ছে, আছে তো, কিন্তু ওইগুলো আমি তো ব্যবহার করি না, আর এইটা আমি নিয়ে এসেছি বলে যে সবসময় ব্যবহার করবো তা নয়, আমার মানে প্রচণ্ড অসুবিধা হয়, তো মাঝে সাঝে প্রয়োজন পড়লে, হ্যাঁ না, যেমন বাইরে বেরোলে খুবই অসুবিধা হচ্ছে, তো তার জন্যে এটা ব্যবহার করবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমার ইউটিউবে একটা তোমাদের কাছে অনুরোধ, যে আমার ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল আছে, তো ওই চ্যানেলটা তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর লাইক কমেন্ট করো, আমাকে একটু সাপোর্ট করো তোমরা, তো ছোটদের আমার অনেক ভালোবাসা, আর বড়োদের আমার প্রণাম, সবাইকে গুড ইভিনিং, আর সব ভিডিওটা এখানেই শেষ করব আজকে, এবং ঠান্ডার মধ্যে তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো, সবাইকে টাটা টাটা, সবাইকে টাটা, শুভ সন্ধ্যা সবাইকে।